ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ। উত্তপ্ত ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, নিরপেক্ষ তদন্ত এবং ডাক্তারের শাস্তির দাবিতে বিক্ষোভ পরিজনদের। সিজার করে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন প্রসূতি, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় জরায়ু কেটে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে ডাক্তারদের বিরুদ্ধে। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, ঠিক কি অভিযোগ রয়েছে হাসপাতালের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, হাসপাতালের তরফে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, তাই সেই কারণেই রোগীর আত্মীয়রা হাসপাতালের বাইরে যে মূল গেট আছে সেখানে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে ভুল চিকিৎসার জন্য তাদের বাড়ির বউয়ের মৃত্যু হয়েছে এবং সে কারণে অভিযুক্ত ডাক্তারকে অবিলম্বে শাস্তি দিতে হবে। যা শাস্তি দেওয়ার প্রশাসনিক স্তরে সেই শাস্তির ব্যবস্থা করা হোক, যতক্ষণ না পর্যন্ত সেটা করা হচ্ছে তারা কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। ঘটনাটা ঘটেছিল কয়েকদিন আগে থেকেই ওই এলাকার ঝাড়গ্রামের ডাক্তার জয়দেব মাহাতো, তার কাছে একজন রোগী ভর্তি হন, তার একটি বাচ্চাও হয়েছে, কিন্তু তারপর থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ার জন্য তার জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়া হয়, এটাই অভিযোগ। এবং তারপরেই গতকাল রাত্রে রাত 12টা নাগাদ সেই রোগীর মৃত্যু হয় এবং সেটা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা আছে, পুলিশ ঘটনাস্থলে আছে, কিন্তু যেহেতু তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন এবং শাস্তির দাবি করছেন, মূলত পুরো বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন, কিন্তু এখনো পর্যন্ত সরাসরি সরকারিভাবে তারা কোনো বিজ্ঞপ্তি বা তারা কোনো কথা বলেননি, সে কারণেই এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে। ধন্যবাদ সৌরভ।